আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা ফুলের ডিজাইন শেয়ার করব। আর এখানে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, দুই কালারের পাতা, আমি একটু ড্রয়িং করে দেখাচ্ছি। মূলত আমি এটা লাইভ করেছিলাম আপনাদের সাথে, তো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করে দিই, তাহলে হয়তো যারা এত বড় লাইভ দেখতে পছন্দ করেন না তাদের জন্য উপকার হবে। তো এখানে কিন্তু একটু বড় সাইজের করে পাতা এবং ফুল আঁকা আছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ডিজাইনটা আরও বড় ছোট করে নিতে পারেন। তো আমি এখানে মূলত দেখাবো যে সুতা দিয়ে কিভাবে শেড, অথবা ধরেন আমরা যখন কালার করি পাপড়ি বা পাতার মধ্যে কয়েকটা কালার রং ইউজ করি, তো সেক্ষেত্রে আমি একটু এখানেও সেভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করব সুতাগুলোকে। তো আমি সবুজ সুতা নিয়েছি, একতার সুতা দিয়ে কাজটা করছি। মূলত ভরার যে কোনো কাজে একতার সুতা দিয়ে করলে বেশি সুন্দর হয় ফিনিশিংটা। তো আমি একেবারে পাতার যে পাশ থেকে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি ব্ল্যাঙ্কেট স্টিচ। এই স্টিচটাকে কিন্তু আবার চিউনি সেলাইও বলা হয় আমাদের গ্রাম অঞ্চলে। মূলত এই সেলাইটা দিয়ে মাখালারা কাঁথা করে, মানে নকশি কাঁথাগুলো করা হয় এই সেলাইটা দিয়ে। তো আমি প্রথমেই একেবারে পাতার পাশ থেকে এই ব্ল্যাঙ্কেট স্টিচ অথবা চিউনি ফোরটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু চেষ্টা করবেন একদম পাশাপাশি করে দেওয়ার, মাঝখানে ফাঁকা থাকলেও অসুবিধা নেই, কারণ যেহেতু আমরা পাতাটা সম্পূর্ণ আর কি ভরাট কাজ করব, পরবর্তীতে এই গ্যাপগুলো ফিল আপ করা হবে। তবে যথাসাধ্য চেষ্টা করবেন একটু যেন ফাঁকা না থাকে এমনভাবে কাজটা করার, যেহেতু একতার দিয়ে সুতা দিয়ে কাজ করছি একটু গ্যাপ থাকবেই। চাইলে এখানে দুইটা সুতা ব্যবহার করতে পারেন, এতে কাজটা দ্রুত হবে এবং তাড়াতাড়ি এই ভিতরের কাজটা ফিল আপ হয়ে যাবে। তো এখানে আমি মূলত দুইটা সুতা ব্যবহার করব, তাই প্রথম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সবুজ সুতা। আর এখানে কিন্তু সুতা ব্যবহার করছি আমি সুতি লাচ্ছি সুতা। আর এই যে দেখতে পাচ্ছেন পাতাটা এভাবে করার জন্য যেটা হয়েছে, একেবারে পাশ থেকে অনেক সুন্দর একটা লাইন ক্রিয়েট হবে। আর মূলত দুই পাশ থেকে কিন্তু এভাবে করেই সম্পূর্ণ ভরাট একটা কাজ হবে। যদিও এখন আমাদের যে সেলাইটা করছি এটা দেখতে অনেকটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, বাট এটা পরবর্তীতে আরও একেবারে ভরাটের মতো দেখা যাবে। তো প্রথম অবস্থায় এভাবে করে যখন আমরা পুরো সাইডটা থেকে কভার করব, মানে আমি এক সাইড করতেছি, এর পরবর্তীতে অন্য সাইডটাও করব। তো প্রথম যেই একটা সাইড কমপ্লিট করলাম, দেখুন একেবারে মাথার দিকে এই লাইনটা কিন্তু সুন্দর করে দিবেন, যেন পাতার মাথাটা একেবারে চৌকা হয় দেখতে। এ পর্যায়ে অন্য যে সাইডটা কাজ করব সেই সাইডটা করার জন্য নিচ থেকে ফোরটা তুলে আবারও একইভাবে এইভাবে করে ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে দিচ্ছি। আর এই স্টিচটা আপনি একটু ছোট কোনোটা বড় এইভাবে করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি যেভাবে কলম দিয়ে আর কি দাগ দিয়েছি, দাগটা দেওয়ারও দরকার নেই, বাট আমি আপনাদের সাথে বোঝানোর সুবিধার্থে দাগগুলো দিয়েছি। মূলত মাঝখানের জায়গাটা আমাদের খালি থাকবে, এখানে আমরা অন্য একটা কালার সুতা ব্যবহার করব। এখানে আমরা দুইটা কালার সুতা দিয়ে কাজ করছি, চাইলে এখানে আপনি আরও সুতা অ্যাড করতে পারেন, মানে এখানে তিনটা কালারও অ্যাড করতে পারেন। তো দেখুন এখন আমি যেটা করছি যে ভিতরের দিকে যে জায়গাগুলো খালি আছে সেই জায়গাগুলোতে একেবারে উপর পর্যন্ত এইভাবে করে লম্বা লম্বা করে ফোর দিচ্ছি। এটা শার্টিং স্টিচের মতো করে ফোরগুলো দিয়ে জাস্ট ভিতরে যে জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে দিচ্ছি, এবং এটা দেখতে একেবারে ভরাটের মতো লাগবে তখন। আর প্রথম যে ব্ল্যাঙ্কেট স্টিচটা দিয়েছি সেটা দেওয়ার কারণটা হচ্ছে, আপনি যদি প্রথমে ওই স্টিচটা দিয়ে করেন তাহলে দেখুন পাতার পাশগুলো অনেক সুন্দর হবে, কোনোটা উপরে কোনোটা নিচে এরকম হবে না, পুরোপুরি লাইন বরাবর থাকবে এবং এটাই দেখতে বেশি ভালো লাগে। অথবা আপনি চাইলে এখন যেভাবে করছি এভাবে করেও কিন্তু কাজটা করতে পারেন, তবে প্রথমে ব্ল্যাঙ্কেট স্টিচ দেওয়াটাই ভালো। তো ছোট বড় করে এভাবে করে ভিতরের অংশগুলোতে কিন্তু অন্য অন্য ফোরগুলো দিয়ে এভাবে করে ফিল আপ করতে হবে। আসলে লাইভটা যখন করেছি তখন আমি আরও বিস্তারিত সুন্দর করে বুঝিয়ে বলেছি, হয়তো অনেক কাপুরাই সময়ের জন্য হয়তো দেখতে পারেন না, কারণ লাইভে কোথায় কোন জিনিসটা দেখিয়েছি এটা আসলে বোঝা মুশকিল, তাই টেনে টেনে দেখলেও হয়তো অনেক সময় বুঝেন না। তাই চেষ্টা করলাম এটাকে আবার একটু ছোট করে একটা ভিডিও করার, বাট আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই লাইভ ভিডিওটা দেখে নেবেন আমার ফেসবুক লাইভ থেকে, সেখানে প্লেলিস্টে দেওয়া আছে। তো বুঝতে পেরেছেন যে ভিতরের অংশটা কীভাবে দুই সাইড থেকে এভাবে করে ভরে সেলাই করতে হবে। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি একটা সিদ্ধ জলপাই কালার, এটাও একতার সুতা নিয়েছি এবং মাঝখানে যে জায়গাটা খালি আছে সেই জায়গাতে অ্যাপ্লাই করছি। দেখুন ঠিক এভাবে করে আমরা যে ফিশবন স্টিচ অথবা শার্টিং স্টিচ দিয়ে যে পাতা করি ঠিক একইভাবে এখানে আমি অ্যাপ্লাই করব ভিতরের দিকে। ফোরগুলো কিন্তু উপর নিচ করে হবে, সব এক সিরিয়াল দিয়ে দিবেন না, তাহলে দেখতে ভালো লাগবে না। একটু চেষ্টা করবেন উপরে নিচে ছোট বড় করে ফোরগুলো দেওয়ার, যেন ভিতরে দেখলে মনে হয় যে কিছুটা অংশ সবুজ আর কিছুটা অংশ একেবারে শুকিয়ে গেছে অথবা সতেজ, এই টাইপ আর কি। আপনি কীরকম করে করতে চাচ্ছেন এটা আপনার পছন্দ মতো করতে পারেন।
আমরা যেভাবে আর কি রং তুলি দিয়ে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু পাতা বলেন অথবা ফুল আমরা ডিফারেন্ট অনেকগুলো কালার একসাথে নিয়ে তারপর কাজ করি। এতে ফুল বা পাতা বা যে জিনিসটা রং করি এটা রিয়েলিস্টিক একটা ভাব আসে। তো আমি চেষ্টা করব সেলাইয়ের ক্ষেত্রে সুতা দিয়ে এই জিনিসটা করার। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ, যারা মোটামুটি সেলাই পারেন তারা এইভাবে করে সুতো ম্যাচিং করে অথবা সুতার শেড ম্যাচিং করে কাজ করেন। মূলত এগুলো হচ্ছে ওয়ালমেটস অথবা ছোট কোনো কাজ করার ক্ষেত্রে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য কিন্তু এই ধরনের কাজ করা হয়। নর্মালি কিন্তু আমরা এক কালার সুতা দিয়েই পাতা করে ফেলি, এরকমটা করি না, দুই তিন কালার মিক্সড করে। এখানে কিন্তু আমি কাপড়টা ব্যবহার করছি সুতি ভয়েল কাপড়। আপনারা যদি ওয়ালমেট করেন তাহলে একটু মোটা কাপড় ব্যবহার করতে পারেন অথবা এই কাপড়ও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কাজ করার জন্য সুতি ভয়েল কাপড়টাই ভালো। আর ওয়ালমেটের জন্য আসলে এই ধরনের কাজ করা হয়, ভরাট কাজগুলো বা ফুলের যে কাজগুলো। আপনারা কিন্তু কমেন্ট করবেন অবশ্যই যে কাজটা কেমন লাগছে, আর কোনো বিষয় জানতে চাইলে সেটাও কমেন্ট করতে পারেন। তো দেখুন আমি যে ভিতরের অংশটা করেছি এটা, এই যে অন্যান্য যে পাতাগুলো করেছি সেগুলো একটু দেখলেও বুঝতে পারবেন এভাবে হয়েছে। চাইলে অন্য কালার সুতাও কিন্তু অ্যাড করতে পারেন। আমি এখানে যে দুই কালার ইউজ করেছি সেটাই যে আপনাকে করতে হবে এমন কোনো কথা নেই। তো আমি বাইরের দিকে যে রেনু আছে সেখানে আমি জলপাই কালার 2x সুতা নিয়েছি এবং দেখুন ডালগুলো এভাবে করে আমি দিচ্ছি। ফ্লাই স্টিচে যে স্টিচ দেওয়া হয় ঠিক একইভাবে আমি এখানে দিচ্ছি। চাইলে এটা আলাদা আলাদা করেও দিতে পারেন, তবে আমি একেবারেই দুইটা ফোর একসাথে করে আটকে নিচ্ছি। এভাবে করে কিন্তু ফুলের মধ্যে একটু ডিজাইন দিলে বেশ ভালো লাগে দেখতে। আপনারা যে কোনো ডিজাইনের ভিতরে এরকম ডিজাইনটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো এই পর্যায়ে আমি এখন আবার সবুজ কালার সুতা নিচ্ছি। এখানে আমি দুইটা সুতা নিয়েছি আর একেবারে লম্বা করে একটি স্টিচ দিয়ে দিচ্ছি ডালের কাজটা করার জন্য। এই ডালটা যত বড়ই হোক প্রথমে একটি স্টিচ দিয়ে এভাবে করে আপনি আটকে নেবেন। এখানে চাইলে যে কোনো একটা কালার সুতো ব্যবহার করা যায়, যেহেতু আমি পাতার ভিতরে দুইটা কালার সুতো ব্যবহার করেছি তাই আমি এখানে দুই কালার সুতাই ব্যবহার করছি। আর রেনু করার জন্য আমি এখানে কমলা কালার সুতো নিয়েছি দুই তার। এটা কিন্তু অনেক একটা ডিপ অরেঞ্জ কালার, বেশ ভালো লাগে দেখতে। আর রেনু করার জন্য আমরা সাধারণত দিয়ে থাকি ফ্রেঞ্চ নট ফোর, তাই আমি সুতাটাকে এভাবে করে শুরুর ভিতরে দুইটা প্যাচ দিয়ে দিলাম। চাইলে এটা আরেকটু বড় করতে পারেন, মানে তিন প্যাচ দিতে পারেন, অথবা তিন তার সুতো নিয়েও করতে পারেন, আবার ছোটও করতে পারেন, তবে এই সাইজটি পারফেক্ট। আমি বাকি রেনুগুলো দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে আরও কলি অ্যাড করতে পারেন, পাতা অ্যাড করতে পারেন এবং ফুলগুলো আরও ছোট বড় করেও এঁকে নিতে পারেন। আপনি যেখানে এইরকম ডিজাইনটা ইউজ করবেন সেই অনুযায়ী আপনার ড্রয়িংটা করে নেবেন। ভিডিও সংক্রান্ত অথবা সেলাই নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে, একটা কাজের ইন্সপায়ার পাই। আর মূলত ডিজাইনটা এতটুকুন করেছি, ইনশাল্লাহ ফুলের কাজটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব, তাহলে আর ভিডিওগুলো বড় হবে না, আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।